কুমিল্লা শহরতলির শাসন গাছাই গোলাগুলিতে কলেজ ছাত্র অর্ণব হত্যাকাণ্ডে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার বিকালে র্যাব এগারোর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, শাসনগাছা লেগুনা ও সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের দখল নিয়ে শাসনগাছা মধ্যমপাড়া দফাদার বাড়ি ও মোল্লাবাড়ির দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিভিন্ন সময় ছোটখাটো ঘটনা ঘটেছে, এর জেরে আসামিরা গুলি ছোড়েন। এতে অর্ণব সহ সাতজন গুলিবিদ্ধ হন, এর মধ্যে অর্ণব মারা যান, অন্যরা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। এর আগে পুলিশ এই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে। নিয়ে হত্যাকাণ্ডে এজাহারভুক্ত ২৫ আসামির মধ্যে ১২ জন গ্রেপ্তার হলো।